رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা। শাহ জালাল ভাই আবু দাবি থেকে প্রশ্ন করেছেন, আপনার স্ত্রীর ব্যাপারে শিকায়ত করেছেন যে সে মাঝে মধ্যে নামাজ পড়ে, নামাজ মাঝে মধ্যে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার অবস্থা বর্ণনা করেছেন যে যখন সে রাগান্বিত থাকে বা তাকে কোনো ধরনের কথাবার্তা বলা হয় তখন নামাজও পড়ে না, খানা দানাও খায় না, এমনকি বাচ্চাদের গায়েও হাত তোলে এবং আপনার বাচ্চাদের সাথে কথা বলতেও দেয় না, এবং এগুলো তিনি জিদের কারণে সব ছেড়ে দেন একেবারে। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তাওফিক। জি, এ জাতীয় এক রোখা বা এক চেটিয়া যেদি পুরুষের মধ্যেও আছে, তবে নারীদের মধ্যে অধিক বেশি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ইস্তিসকার কুসুফের নামাজ আদায়কালীন সময় একটি ঘটনা ঘটেছিল। তিনি নামাজের মধ্যেই ইমাম মুসলিম হাদিস এনেছেন, সামনে অগ্রসর হয়েছিলেন আবার পিছনে, যাই হোক সেখানে দুই তিনটি ঘটনা ছিল। এর মধ্যে বলেছিলেন যে আমি জান্নাতের ফল দেখেছিলাম, যদি আমি এক গুচ্ছ আনতে পারতাম, মন চেয়েছিল যে তোমাদের জন্য নিয়ে আসি, তাহলে তোমরা সারা জীবন খেলে ওইটি শেষ হতো না। আর তিনি বলেছিলেন যে আমি জাহান্নামের আগুনকে আজকের এত তেজোদ্দীপ্তভাবে দেখেছি যে যা পূর্বে কখনোই দেখিনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তার মধ্যে আমি নারীদেরকে অতি বিভৎস আকারে দেখেছি, এবং তার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন বলা হয়েছিল যে তারা কুফরি করে, ইয়াকফুরনা, তারা কুফরি করে। আর সেই কুফরিটি, এই কুফরিটির অর্থ আল্লাহকে অস্বীকার করা নয়, বরং এখানে এই কুফরি দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে তারা তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়। এ প্রসঙ্গে আরো বেশ কিছু হাদিস পাওয়া যায় এবং ওই হাদিসেই অংশে উল্লেখ করা হয়েছে যে তার প্রতি অনুগ্রহের একটু এদিক সেদিক হয়ে গেলেই সমস্ত নিয়ামতকে সে অস্বীকার করে। তার মানে আপনি তাকে পুরো বৎসর তার চাহিদা মোতাবেক সবকিছু পরিপূর্ণ করেছেন, একটু কমতি হয়েছে তো পুরো বৎসরের সব নিয়ামতকে সে অস্বীকার করা, এটাকেই বলা হয়েছে কুফরি। এবং এটা পুরুষের মধ্যেও কুফরি আছে, অকৃতজ্ঞতা আছে, তবে নারীদের মধ্যে বেশি। আর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার যা কারণকারী সূরা আরাফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আপনি আপনার বান্দাদের মধ্যে থেকে খুব কমই পাবেন যারা কৃতজ্ঞতা আদায়কারী। আর এই হাদিসে তো নারীদের কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে যেই কারণে তারা জাহান্নামে যাবে। যাই হোক, এই চরিত্র তারা তাদের নারীদের স্বভাব চরিত্রের মধ্যে মিশে আছে। আর দ্বিতীয় বিষয় হলো যে স্বামীর সাথে রাগারাগি হলেও রব তো আমাদের এক আল্লাহ। স্বামী যদি অত্যাচার করে, ফেরাউন অত্যাচার করেছিল, কিন্তু আসিয়া কি এবাদত ছেড়ে দিয়েছিল? এবাদত তো প্রত্যেক ব্যক্তি নিজের সাথে খাস, তার মানে বুঝাই যায় সে আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয়টা হবে যে জেল হোক, জরিমানা হোক, যাই কিছু হোক না কেন, এবাদতের ক্ষেত্রে কমতি ঘাটতির কোনো সুযোগ নেই। তো অনেক নারীরাই আছেন যারা স্বামীর সাথে রাগান্বিত হলে সব একাকার করে ফেলেন। তো এটা এটা নাদানি, এটা জাহালাত, এটা মূর্খতা, এটা অত্যন্ত ঘৃণিত একটি চরিত্র। এবার আপনি জানতে চেয়েছেন যে সমাধানটা কি, সমাধানের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে পারি।
বেশ কয়েকটা ক্যাটাগরিতে আপনি সেগুলো দেখতে পারেন। একটা হলো তাকে শাসন কি পরিমাণ করতে পারবেন, শাসনের লাঠি আপনাকে মজবুতির সাথে ধরে রাখতে হবে এবং বিষয়টি আপনার পক্ষ থেকে স্পষ্ট সাফ সুতরা জানিয়ে দিতে হবে যে এই ক্যাটাগরিতে সে যদি থাকে তাহলে থাকতে পারবে, আর তা না হলে তাকে তার রাস্তা খুঁজে নিতে হবে। বিষয়টি হলো যে ধ্বংসন করা নয় বরং ফুসফাস করা, এতটুকু এরকম। তার মানে সতর্ক করা, সাবধান করা, শুধু আঘাত দিয়েই নয় বরং কথা দিয়ে তাকে শাসন করে রাখা। আর উদ্দেশ্য থাকবে যে এর দ্বারা যতটুকু পারা যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে নসিহাত করতেই থাকো, নসিহাত করতেই থাকো, নসিহাত করে যতটুকু ফায়দা মান নেওয়া যায়, নসিহাত করে যতটুকু ফায়দা নেওয়া যায়। এটি হলো ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো যে যদি নসিহাতে তার কোনো বিন্দু পরিমাণ ফায়দা না হয় তো সেই ক্ষেত্রে আপনার অসন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে তার প্রতি অসন্তুষ্ট আপনি, এই বিষয়টির ব্যক্তিকরণ এবং এটার বহিঃপ্রকাশ আপনার আচরণে থাকা উচিত। যে দেখো তোমাকে আমি আমার সবকিছু উজাড় করে ভালোবাসতে চাই, তোমাকে এটা দিতে চাই, ওটা দিতে চাই, তোমার নামে এটা করতে চাই, কিন্তু তোমার এই চরিত্রের কারণে আমি পারতেছি না। যতদিন তোমার এই চরিত্র পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমি সুখে সংসার করতে পারবো না তোমার সাথে, আমার মনে হয় বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট এই ক্যাটাগরিতে আপনার আচরণগুলো কন্টিনিউ করে দেখতে পারেন, এটি হলো দ্বিতীয় স্টেপ। তার মানে তার উপরে এক ধরনের মানসিক এক ধরনের চাপ সৃষ্টি করা। আর তৃতীয় যেই অবস্থা সেটি হলো প্রত্যেক স্বামী তার স্ত্রী সম্পর্কে জানে যে আসলে সে কতটুকু সংশোধন হওয়ার বা কতটুকু তার পিছনে ব্যাকসাইড আছে বা কোন কারণে সে এরকমের করে, আর অদৌ তার পরিবর্তন হবে কি হবে না সেই অনুযায়ী তিনি এটি ক্যালকুলেট করবেন। আর সেই ক্ষেত্রে তিনি ধৈর্য ধারণ করবেন, দীর্ঘদিন তিনি ধৈর্য ধারণ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই স্ত্রীর দেয়া এই কষ্ট তিনি সহ্য করবেন, তবে তিনি যেন বিপদগামী না হন এবং স্ত্রীর রঙে তিনি যেন রঙিন না হন, বরং তার রঙেই স্ত্রীকে রঙিন করতে চেষ্টা করবেন। তার মানে সারা জীবন একজন স্বামীকে নারী কর্তৃক শোষণে তাকে শোষিত হতে হবে, তবে এর দ্বারা আল্লাহ তাআলার কাছে বিনিময় আছে। আবু দাউদে হাদিস রয়েছে এই প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের যেই হুরগণ এই দুনিয়ার এই নারীকে ভৎসনা করতে থাকে, বলতে থাকে ওয়াইলাক ধ্বংস হোক তোমার জন্য, তোমার কাছে তো কিছুদিনের জন্য সে মেহমান, আমাদের কাছেই তো সে এক সময় ফেরত আসবে। তো এটি হলো তৃতীয় নম্বর পজিশন, যদি আপনি ধরে রাখতে পারেন বিনিময়ে আপনার পরকালে আছে, আপনি তার সাথে সারা জীবন উত্তম আচরণ, তার মন্দের জবাবে আপনাকে ভালোটাই দেখিয়ে যেতে হবে, আপনার অল সার্ভিস আপনাকে প্রোভাইডেড করে যেতে হবে, এটা হলো তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হলো যে নিজের জীবন আল্লাহ তাআলা যেহেতু প্রশস্ততা রেখেছে কোরআনে হাদিসে শরিয়াতে, কোনো নিষেধাজ্ঞা নেই, তো সেই ক্ষেত্রে নিজের জীবনকে সংকীর্ণ করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে সবসময় পরেশানি হয়রানি টেনশন, কারণ পারিবারিক এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে পুরুষকে দুনিয়ার জীবনটা যেন এতটাই কষ্টকীর্ণ হয় যে অনেক ক্ষেত্রে অনেক পুরুষ তারা তিলে 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 করে নিঃশেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অন্যত্র বিবাহ করে নিতে পারেন। এবং এটি হলো চতুর্থ স্টেপ এবং এর দ্বারা বহু সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। যখন আপনি বিবাহ করবেন তখন দেখবেন যে প্রথম স্ত্রী এমনিতেই সোজা হয়ে আসে, মনের ব্যাপারটি আল্লাহ তালাই, তবে আল্লাহ তালার কাছে আমাদের দেশে বহু বিবাহ বা দ্বিতীয় বিবাহ সম্পর্কে এক ধরনের ভীতি আমাদের দেশে দেওয়া হয় বা
সামাজিকভাবে এটা অ্যাকসেপ্টেবল না, বিভিন্ন কারণ দর্শানো হয়, বিভিন্ন কৌতুক, বিভিন্ন কথা বলা হয় যে কারোর সাথে শত্রুতা থাকলে তাকে বিবাহ করিয়ে দাও। তো এই জাতীয় কথা ইসলামের সাথে এতটাই জঘন্য যে আমরা শরীয়তের একটা বহু বড় একটা জিনিসকে, আমরা সুন্নতকে আমরা যেন আসলে কোণঠাসা করে ফেলেছি আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। হতে পারে আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দনীয় হওয়ার কারণে, কারণ এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা শুরুই করেছেন মাসনা ওয়াসুলা সুরুবা, কোরআন কারিমে বিবাহের যে আয়াত, সূরা নিসার যে আয়াত, শুরুই করেছেন মাসনা দিয়ে, মাসনা ওয়াসুলা দুই অথবা তিন অথবা চার। তো এটাকে আমাদের সমাজ কি মানলো কি মানলো না, বউ মানলো কি মানলো না, বউয়ের কাছে কেমন, সমাজের কাছে কেমন, ডাজ নট ম্যাটার। তবে নির্ভর করে ইমানের উপর নির্ভর, কারণ আপনি কতটা আপনার ইমানে শক্তিশালী থাকতে পারবেন। এভাবে করে এই সমস্যাগুলো সমাধান সালফে সালেহীনগণ করেছেন, আর এইভাবে কেয়ামতের আগ পর্যন্ত এইভাবেই এই সমস্যার সমাধান করতে হবে। বিকল্প অন্য কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।